নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণের রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ। বড় বাজেটের এই সিনেমায় ভারতের কয়েকজন বড় বড় তারকা অভিনয় করবেন, তার মধ্যে অন্যতম কেজিএফ খ্যাত এই অভিনেতা। আর এজন্য মোটা অঙ্কের টাকা পারিশ্রমিকও নিচ্ছেন যশ। তিনি যে শুধু অভিনয় করবেন তা নয়, সিনেমাটির সহ প্রযোজনাও থাকবেন এই অভিনেতা। জানা গেছে এই সিনেমায় তার পোশাক তৈরি হবে আসল সোনা দিয়ে। রামায়ণ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করবেন বলিউড অভিনেতা রণবীর কাপুর, আর সীতা চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। রাবণ চরিত্র রূপায়ণ করবেন দক্ষিণী সিনেমার সুপারস্টার যশ। এই চরিত্রের জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি। চরিত্রটির জন্য 150 কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় 198 কোটি 32 লক্ষ টাকার বেশি পারিশ্রমিক দাবি করেছেন যশ। সবকিছু ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটবে যশের। পৌরাণিক কাহিনী অনুসারে রাক্ষস রাজার রাজ্য লঙ্কা সোনার শহর হিসেবে পরিচিত ছিল। রাবণ শ্রীলঙ্কার রাজা ছিলেন এবং সেই সময়ে এটি একটি সোনার প্রদেশ ছিল। এজন্য তার সব পোশাক যা ব্যবহার করা হচ্ছে তা আসলে সোনা দিয়ে তৈরি করা হচ্ছে। পোশাকের ডিজাইনার জুটিজু রিম্পল এবং হরপ্রীত, যারা পদ্মাবত, হাউসফুল 4 এবং সিরিজ হীরামান্দি, দ্য ডায়মন্ড বাজারের মতো চলচ্চিত্রের জন্য পোশাক ডিজাইন করেছেন। এর আগে 2 মে আজিঙ্কা দেও তার ইনস্টাগ্রামে রণবীর কাপুরের সঙ্গে একটি সেলফি শেয়ার করেন। ছবির মাধ্যমে অভিনেতা নিশ্চিত করেন যে তিনি ম্যাগনাম ও পাস মুভির রামায়ণের একটি অংশ। অল ব্ল্যাক পোশাকে একসঙ্গে পোজ দিয়েছেন অভিনেতারা। ছবির সাথে আজিঙ্কা ক্যাপশনে লিখেছেন, আর্কের সাথে রামায়ণ চলচ্চিত্রে একটি দুর্দান্ত চরিত্রে অভিনয় করতে পেরে তিনি উত্তেজিত। একটি দুর্দান্ত বছর আমি কাটাতে পেরেছি নিতু সিং ম্যামের সাথে, কারিশ্মা কাপুরের সাথে, আর এখন রণবীর কাপুরের সাথে।